আব্দুল মান্নান খান যিনি আমাদের খানা অমিকের দীর্ঘ ৪০ বছর ধরে অর্থ এবং শ্রম দিয়ে দেখভাল করে আসছেন যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং আমাদের দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কুমারখালী থানার উপজেলা চেয়ারম্যানের আমার মনে হয় মা আব্দুল মান্নান খানের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না আমি শুধু ভোট চেয়ে বিজয় হব এই মাঠে আমি বহুবার বক্তৃতা করেছি সন্ত্রাসের বিরুদ্ধে বহুবার এসেছি বহুবার বক্তৃতা করেছি কিন্তু বিগত পাঁচ বছরে এই কুমারখালী খোকসার মানুষ বড় কষ্টে আছে এত আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অন্যায় অত্যাচার চলছে সেটা ভাষায় অবর্ণনীয় যারা সন্ত্রাস করছে যারা কুমারখালী খোকসার বিভিন্ন অঞ্চলে যাচ্ছে ভোট দিতে নিষেধ করছে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে তাদের বক্তব্য ভোট কেন্দ্রে যদি যাও তাহলে আমাদের যে মার্কা সেই মার্কায় ভোট দিতে হবে ট্রাক মার্কায় ভোট দেওয়া যাবে না কুমারখালী খোকসার মানুষকে তোমরা চিনো না কুমারখালী খোকসার মানুষ সাত তারিখে একটি ইতিহাস সৃষ্টি করবে আমাদের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করছেন আমার মনে হয় আমরা যে আমাদের উপর যে নির্যাতন হচ্ছে ২২৫ কেস আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের মান্নান খান বাদে তার পরিবারের মধ্যে ১২-১৩ জন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কেস করা হয়েছে অতীতে তো কোনোদিন হয়নি অন্য কোন সরকার তার পরিবারের বিরুদ্ধে তার পরিবারের কোন আত্মীয় স্বজনের বিরুদ্ধে তার পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে কেস হয়নি একদিন আমি কক্সা থানায় টেলিফোন করলাম ওসি সাহেব বললেন স্যার আমি দুঃখিত আমি বাইরে কারণ তুমি বাইরে কেন বলে আমার চেয়ারে বসে আছে কুমারখালী কক্সার এমপি সাহেব আর তোমার চেয়ারে এমপি সাহেব কারণ কি বলল উনি ওই আমাদের আনিস ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি তার বিরুদ্ধে কেস করতে আসছে চিন্তা করেন যে ওসমানপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন যে একজন আওয়ামী লীগের বলিষ্ঠ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহলে কি ওই আওয়ামী লীগ করাই তার অপরাধ হয়ে গেল যাই হোক উনি সেই থানার অফিস চেয়ারে বসে একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে কেস করলেন ধিক্কার জানায় ১০ থেকে ১২টি কেস ওই অঞ্চলে হেনো নেতা নেই যার বিরুদ্ধে ৮টা ৭টা ৫টা ১০টা কেস নেই সেই জন্যে কুমারখালী খোকসার মানুষ ৭ তারিখে দেখিয়ে দেবে এর জবাব দেবে কুমারখালী খোকসার মানুষ আপনারাও কাল আর পরশু দুদিন টাইম আছে এর ভিতর আপনাদেরও প্রস্তুতি নিতে হবে সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যাওয়া থেকে কেউ যেন বিরত না থাকে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং প্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে ভোট দিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে এই জনগণের বিরুদ্ধে উপযুক্ত আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আপনাদের সবাই